আজকের সকালটা যেন অন্যরকম। শীত এখনো আসেনি, কিন্তু দেখা যাচ্ছে ঘন কুয়াশা যা প্রকৃতিকে আরো মায়াময় করে তুলছে। ওয়েলকাম টু উইন্টার। What's up guys, this is Rakib and welcome to my new vlog. So আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে। এখন বাজে সকাল 6টা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শীতের সকাল দেখতে। শীত ওইভাবে পড়ে না, তবে একটু প্রচুর কুয়াশা পড়ে সকালে আর রাতে, সেটাই আমরা দেখতে যাব। তো চলো। আমরা যাব বলে তো হচ্ছে মন্তলা। মন্তলার সুন্দর পরিবেশটা দেখাবো। সকালবেলা প্রচুর মনতলা। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। সকালবেলা প্রচুর কুয়াশা পড়ে, আবার যখন সরিষার সময় থাকে তখন তো এই পাশে প্রচুর সরিষা থাকে। তো এখন বাজে সাড়ে ছয়টার মতো বাজে। অনেক মানুষ যে জগিং করতেছে, তুমি যাবো না আমাকে দেখতে পাও না, ঠিক সেম এই পাশ থেকে ওই পাশে কিচ্ছু দেখা যায় না। দেখছো কি সুন্দর ভিউ, প্রচুর কুয়াশা। তো আমরা এই জন্যই মূলত আসছি এইদিকে। এইদিকে মূলত সকালবেলা কোনোদিন আসা হয় নাই। এইদিকে একদম ফ্রি রোড, তো প্রচুর কুয়াশার কারণে এই রোডটা একদম ঢেকে থাকে। তো আসো সামনে যাই। ওরে আমি ঘুম থেকে ডাইকে নিয়ে এসেছি, এই জন্য কথাই বলতে পারতেছে না। আজকের ভিডিও আসলে হঠাৎ করে মনে পড়লো যে শীতের সকালটা তোমাদেরকে দেখাই, কারণ শীত অলরেডি চলে আসছে। সকালবেলায় মনে তো বোঝা যায় কতটা শীত, কিন্তু দিনের বেলায় যেই গরম পড়ে এখনো মনে হয় না যে শীতকাল চলে আসছে। কিন্তু যখন সকালে উঠবেন এই সময় তখন বুঝবেন যে আসলে কতটা শীত আর কতটা কুয়াশা। দেখে মনে হয় একদম মাঘ মাসের শীত। এই ব্রিজটাও মূলত নতুন হয়েছে, আর পিছনে একটা যে গাছ দেখতে পাচ্ছ সবুজ কালার, এইখানে অনেক সুন্দর ছবি হইতেছে। আমার তো মনে হয় এই ভিডিও আপলোড করার পরে টাঙ্গাইলের এই জায়গাটা ফেমাস হয়ে যাবে। এই যে শান্ত এখন দাঁড়িয়ে আছে, এই যে কি দারুণ একটা ফ্রেম, ফটোতে আরো ভালো হয়। একটু দূরে যাইতে হইতাছে ভিডিওর জন্য। আমি পোজ দেখা হারায় রইছি, আর তুমি কি করতেছাও? হাসি। শীতের আগমনী বার্তা নিয়ে আসা কুয়াশা আর প্রকৃতির এই রূপ সত্যি মনোমুগ্ধকর। দিনের শুরুতে এমন প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দিনটাকে আরো সুন্দর করে তোলে। শীত এখনো আসেনি, তবুও প্রকৃতি জানিয়ে দিচ্ছে তার আগমনী বার্তা। নাম কি তোমার? নাম বলো বলো। ধীরে ধীরে সকাল হইতেছে, আর হচ্ছে যে গাড়ি ঘোড়া বেশি চলতেছে। আমরা যখন আসলাম তখন দু একটা কিছুক্ষণ পর, আর এখন প্রচুর গাড়ি যাইতেছে। এখন কেউ ক্যামেরা চালু করছে, এখন অবশ্য বন্ধ। যখন আবার ভিডিও করবো বা ছবি তুলবো তখন আবার গাড়ি আসে, একবারে এক সিরিয়ালে যাবো। শান্ত শান্ত যে সিনেমেটিক ভিডিও বলাইতেছে, তাই হাসি দেব একটা। সূর্য বাইরে একটু, অবশেষে আমরা একটু সূর্যের দেখা পেলাম। ওই পাশে একটু সূর্য দেখা যাইতেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক ভিডিও করছি, ফটো তুলছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবো। চিল ব্রো।